করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে পঁচিশে সেপ্টেম্বর শনিবার দুই একটি সংক্ষিপ্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়ের শিরোনাম রয়েছে শেয়ার বাজারে কোন কারণে অনেকেই লস করে বা ক্ষতিগ্রস্ত হয় এই বিষয়টি নিয়ে আলোচনা শুরুতেই আমি আপনাদেরকে বলবো আপনারা জানেন যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন তারা অনেকেই এ বিষয়টি অবশ্যই খেয়াল করবেন নিটিং শব্দটি আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে নিটিং নিটিং ডে নিটিং এটা হলো ডে নিটিং এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। এবং এই ডে নিটিংটাই হচ্ছে শেয়ার বাজারে অনেক বিনিয়োগকারীর জন্য ক্ষতির কারণ এবং এই কারণে অনেকেই লস করে তবে হ্যাঁ একেবারে সবাই লস করে তা নয় কিছু পারফেক্ট এবং স্মার্ট সিদ্ধান্ত বা পারফেক্ট সিদ্ধান্ত হওয়ার কারণে অনেক সময় অনেকে লাভ করে থাকে এই ক্ষেত্রে তাকে অনেক স্মার্ট কৌশলী বিচক্ষণতা এবং সময় দেওয়া থেকে শুরু করে অনেক রিসার্চ এবং অনেক ধৈর্য এবং বিশাল ফান্ড অনেক বড় ফান্ড নিয়ে কন্টিনিউয়াসলি এক্সপিরিয়েন্স সহ এটা শুধুমাত্র তারাই লাভ করতে পারে তাছাড়া বাকি নাইনটি নাইন পার্সেন্ট যারা নিটিংয়ে ব্যস্ত থাকে তারা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ত হয় এবং লস করে এই জন্য আমি মনে করি নিটিং যারা করেন নিটিং তার আগে আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে চাই নিটিংটা কি ডে নিটিং এটা হলো ডে নিটিং বলতে কোনো একটি শেয়ার নির্দিষ্ট একটি শেয়ার একই শেয়ার বাই এবং সেল করা এটাই হলো নিটিং এর পরি প্রেক্ষিতে আমি পরিষ্কারভাবে আবার আপনাদেরকে বুঝিয়ে দিই ডে নিটিং হচ্ছে যে কোনো শেয়ার আপনার হাতের কোনো শেয়ার আপনি দিনের কোনো এক সময় বাই করে কোনো এক সময় ওটাকে অ্যাডজাস্ট মানে সেল করে অ্যাডজাস্ট করা এটাই হচ্ছে নিটিং এটা একটা মারাত্মক ক্ষতির কারণ শেয়ার বাজারে সাধারণ বিনিয়োগকারীদের জন্য এই কারণেই অনেকেই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে কারণ নিটিং এমন একটা বিষয় আপনারা যারা যাদের হাতের প্রচুর ফান্ড না থাকলে অনেক ফান্ড এবং যদি সবসময় অবজারভেশন না থাকেন তাহলে নিটিং করলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন এই জন্য সবচাইতে কাজ আমি মনে করি যাদের ফান্ড অ্যাভেলেবেল রয়েছে এবং যাদের ফান্ড হাতে ফান্ড রয়েছে অলস ফান্ড রয়েছে শুধুমাত্র তারাই এবং এ অত্যন্ত এক্সপিরিয়েন্স সম্পন্ন প্রথমে বাই করে পরে সেল করা বা প্রথমে সেল করে পরে বাই করা এটা অত্যন্ত বিচক্ষণতা এবং কৌশলী এবং অনেক অভিজ্ঞ ছাড়া এটা নিটিং করা মানেই লসের শিকার হওয়া এই জন্য অনেকে অবশ্য এই বিষয়ে বললাম আমি এক পার্সেন্ট মানুষ বিনিয়োগকারী এখান থেকে সফলতা পায় কিন্তু তাদের যাদের যারা সফলতা পায় তাদের হিউজ ফান্ড থাকে এবং হিউজ এবং অনেক এক্সপিরিয়েন্স থাকে অনেক কুশল অবলম্বন করে তারা নিটিংয়ে সফলতা হন তাছাড়া অধিকাংশ ক্ষেত্রেই নিটিং করে ক্ষতিগ্রস্ত হয় তাই আমি আপনাদেরকে অনুরোধ করব। যারা নিটিং করেন ডেনিটিং করেন তারা কোনো মতেই ডে করবেন না এটা আপনার ক্ষতির একমাত্র কারণ তাই আমি আপনাদেরকে ছোট্ট সংক্ষিপ্ত আলোচনার জন্য এটাই আমি রিকোয়েস্ট করবো নিটিং এড়িয়ে চলুন এবং প্রয়োজনে আপনার বিচক্ষণা সহিত সিদ্ধান্ত নেবেন নিটিং করবেন না ধন্যবাদ আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন বর্তমান আন্তরিকতায় বর্তমান কমিশন অনেক নিয়ে যাচ্ছে বাজার আছে এবং সামনে আরো ভালো হবে আপনারা কেউ বুঝবে কান দেবেন না প্যানিকগ্রস্ত হবেন না নিজের সিদ্ধান্ত নিজে নিবেন জেনে শুনে বিনিয়োগ করবেন আমি কোনো আলোচনা কাউকে বাই বা সেলের জন্য করি না এই বিষয়টি অবশ্যই নলেজ রাখবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম